আপনি কোরআনে পাক তেলাওয়াতের সময় যদি খেয়াল করেন প্রতিটা হরফে হরফে শব্দে শব্দে আয়াতে আয়াতে সূরাতে সূরাতে পারাতে পারাতে আমার পেয়ারা নবীর চরিত্র ভেসে উঠবে। আল্লাহর পেয়ারা মাহবুব নবীজি ইরশাদ করেছেন যেই ব্যক্তি যেই বান্দা যেই উম্মত আমি নবীর শাফাআত কে অস্বীকার করবে আমার শাফাআত তার নসিব হবে না। আমি নবীজির পাগল আমি মদিনার পাগল। 30 পারা 78 নম্বর সূরা আয়াত নম্বর 38 আল্লাহ তাআলা বলেন লা ইয়াতাকাল্লামুনা কেউ কথা বলতে পারবে না। কেউ কে? মানুষ বলতে মানুষ তো মানুষ। সেই দিন জিব্রিল আলাইহিস সালাম কথা বলার ক্ষমতা রাখবে না, মিকাইল আলাইহিস সালাম কথা বলার ক্ষমতা রাখবে না, কোন ফেরেশতা কথা বলার ক্ষমতা রাখবে না। বলবেন তবে প্রথমে নয়, কেউ কথা বলতে পারবে না। আল্লাহ যার মাধ্যমে তুমি ওহী পাঠিয়েছো এমন ফেরেশতা পর্যন্ত চুপ, এটা আল্লাহর মাহফিলের আদব। মহব্বত নিয়ে বলেন সুবহানাল্লাহ। কে কথা বলবে? ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান যাকে অনুমতি দিবেন, ওই রহমানের অনুমতি প্রাপ্ত বান্দা হাশরের ময়দানে কথা বলবে। এবার আমরা যদি হাদিসে পাক দেখি, ইমাম তিরমিজি রিওয়ায়াত করছেন, উনি নকল করছেন হাদিসে পাক, শাফাত কে কে করবে? বলছে আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা, নবী শাফাত করনেওয়ালা, আলেম শাফাত করনেওয়ালা, আল্লাহর রাস্তায় জান নেসার শুহাদাগণ শহীদগণ শাফাত করনেওয়ালা। শুধু তাই নয়, আল্লাহর পেয়ারা রসুল ইরশাদ করেছেন, ইমাম বাজ্জার রওয়ায়াত করছেন হাদিস পাক, একজন হাজি তার পরিবারের 400 জন মানুষকে জান্নাতে নিতে পারবে। কজন? কে? হাজি। কে? হাদিসে পাকে আছে। আমার সময় খুব কম, এই জন্য আমি তাড়াতাড়ি বলছি, বিভিন্ন রওয়ায়াত বলার চেষ্টা করছি। আল্লাহ পাক হুজুরের সদকায় আমাদের জবানকে আমাদের বসাকে কবুল করুক। আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির বিল কোরআন, ওয়াজ করো কোরআন থেকে। ওয়াজ কোরআনেই, ওয়াজ কোরআনেই কি? কোরআনে পাক এমন একটা কিতাব যে কিতাব থাকলে এই কিতাবের মগজ যার আছে আপনি অন্য জায়গায় মহতাজ হতে হবে না। এটাও নাস্তাইন, ওয়াইয়াকে নাস্তাইন যে বলা হচ্ছে, এলমটা চাওয়া, এলম চাইবো কার কাছে? মাদ্রাসায় কে পড়ায়? শেফা কে দেয়? ওষুধ কে দেয়? ওষুধ ওষুধ সম্পর্ক আছে না? মূলত ওষুধের মাধ্যমে শেফা অর্জন হচ্ছে, শেফার মালিক এটাও ইস্তিআনাত সাহায্য। ওস্তাদের মাধ্যমে এলম সিনা থেকে সিনাতে যাচ্ছে, সিনা থেকে সিনাতে যাচ্ছে, এটাও আল্লাহ পাকের সাহায্য, এটাও আল্লাহ পাকের। কেউ কথা বলবে না। আল্লাহ বলেন মান আযিনা লাহুর রহমান, রহমান যাকে অনুমতি দেয়। আল্লাহ কাকে অনুমতি দিচ্ছে? অনেকে বলছেন কেউ শাফাত করবে না। ভাই কোন কোন কাজ শাফাত থেকে দূরে রাখে? যত কাজ, 8 থেকে 9 প্রকার মানুষ আছে যারা শাফাত থেকে দূরে, তাদের একটা প্রকার হচ্ছে আল্লাহর পেয়ারা মাহবুব নবীজি ইরশাদ করেছেন যেই ব্যক্তি যেই বান্দা যেই উম্মত আমি নবীর শাফাত কে অস্বীকার করবে আমার শাফাত তার নসিব হবে না। নবীর শাফাত কে ইনকার করবে আবার শাফাতের আশা করবে? হতে পারে, হতে পারে। নবীর শাফাত পাওয়ার জন্য শাফাতের কায়েল হতে হবে, পক্ষে থাকতে হবে, আমার নবীজি শাফাত করবেন কিনা, করবেন কিনা। তাইলে এক নাম্বার পেলাম, যে শাফাত কে অস্বীকার করে তার জন্য শাফাত। দ্বিতীয় নাম্বার, এটা হাদিসে পাক আছে, ইমাম তাবারানী উল্লেখ করছেন যেই ব্যক্তি মকামে মাহমুদ কে, মকামে আমরা আজানের পর পর দোয়া করি, দোয়ার মধ্যে একটা শব্দ আছে ওয়াবাসু মাকামাম মাহমুদা, আল্লাহর পেয়ারা নবীজি বললেন এই দোয়াটা যে আমরা করি আজানের দোয়া, কিন্তু মহব্বত করে আমরা কে করি না, আমরা হয়তো শেষ, এটাও অবহেলা। আজানের পরে এই দোয়াটা যদি আপনি শুদ্ধ সুন্দর এবং মহব্বত নিয়ে করেন আপনার জন্য শাফাত ওয়াজিব। শাফাত কোরআনে পাকের 17 নম্বর সূরা, কত নম্বর সূরা? 17 নম্বর সূরা
উনআশি নম্বর আয়াত, কত নম্বর আয়াত? ফারা নম্বর কত? পনেরো। সূরা নম্বর সতেরো, ফারা নম্বর পনেরো, পারা সতেরো নম্বর। উনআশি নম্বর আয়াত, কত নম্বর আয়াত? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আমরা তো বলছি মারফতের মকামে নামাজ পড়তে হয় না। আরে শরীয়ত তরিকত হাকিকত মারফত যাই কিছু বলা হয় সবকিছু রসুলে পাকের দামান থেকে এসেছে। শরীয়তের নাম এলম, তরিকতের নাম এলম, মারফত ও হাকিকতের নাম এলম। আমরা নামাজ দিনে কয় ওয়াক্ত ফরজ? আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বলছেন যার উপরে আল্লাহ কাউকে ভালোবাসেননি কখনো, বাসবেন না। আল্লাহ সবচেয়ে বেশি ভালোবেসেছেন প্যারা রসুলকে। নবী আল্লাহ যাকে বেশি ভালোবাসে তার এবাদত কমে না বাড়ে। এবাদত নবী পাক যাকে বেশি ভালোবাসে তার দরুদ কমে না বাড়ে। সম্পর্ক নবীর সাথে উম্মতের সম্পর্ক হয় দরুদের মাধ্যমে। কিসের মাধ্যমে? দরুদ সালামের মাধ্যমে। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয় এবাদতের মাধ্যমে। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কানুন যদি আমরা দেখতে পাই, আদর্শ যদি জানি, আপনার দুনিয়াটাও আখেরাত হয়ে যাবে। দুনিয়াটাও কি হয়ে যাবে? আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাব বিহি নাফিলাতান লাক, রাতের কিছু অংশে মাহবুব আপনি ইবাদত করবেন। রাতের এই কিছু অংশ মানে যখন আপনার ইখতিয়ার। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন বললেন প্যারা নবীজি রাতের বেলায় নামাজে দাঁড়াতেন, দাঁড়াতে 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 এত কেয়াম লম্বা করতেন, আমার নবীজির রহমতের নূরানি কদম ফুলে যেত। উম্মত বলে নামাজ লাগবে না, নবীজি নামাজে দাঁড়িয়ে কদম। আপনি নামাজ পড়লে আপনার মুরব্বীরা বলে আরো পড়ো, সমস্যা নাই, আরো পড়ো, সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির একমাত্র ওস্তাদ। নবীজির কোরআনে পাকের তিয়াত্তর নম্বর সুরা, কত নম্বর সুরা? তিয়াত্তর নম্বর সুরা, সুরা মুজাম্মিল, সুরা একদম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আয়াতে বলছে মাহবুব হে চাদর আবৃত আমার মাহমুদ, আল্লাহর নবী কোন অবস্থায় রাতে গায়ে পাঞ্জাবি পড়েছেন না জুব্বা পড়েছেন না চাদর পড়েছেন সেটাও আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আপনি যাকে মহব্বত করেন তার সবকিছু কিন্তু আপনার ভালো লাগে। আল্লাহ তো পেয়ারা রসুলকে মহব্বত করে যে মহব্বত বেমেসাল, মহব্বতকারীও বেমেসাল, মহব্বতও বেমেসাল, কথাও বেমেসাল, মাহবুবও বেমেসাল। তেরি লুৎফ কি তেরি দেনে কি না নজির হে না মিসাল হে। মাহবুব কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনাকে আমি রাত্রে দাঁড়াতে বলেছি কিন্তু সারা রাত নয়, কম করে দাঁড়ান। আল্লাহর নবীর কদম ফুলে যাচ্ছে, এটা আল্লাহ তাআলার সহ্য হয় নাই। আল্লাহ বলে কম কম কম। এখন রসুল পাকের দিল চাই কি? ইয়াকা না বুধ, আমরা বলি পাঁচ অক্তেও কম, আল্লাহর নবী বলে আরো বেশি আরো বেশি আরো বাসি। ইন্না সালাতি মনসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ আমার কুরবান আমার সাখাওয়াত আমার সব আমার হায়াত আমার মত একমাত্র আল্লাহর জন্য। তরতিব কি শিক্ষা দিচ্ছেন? এই মাস তো গোসে পাকের ফাতিহা সব জায়গায় হবে। গোসে পাক বেলায়েত কাকে বলা হচ্ছে? গোসে পাক প্রত্যেকজন আমরা ফাতিহা করছি, কিন্তু গোসবাগের কারামতের জন্য মাহফিল করবেন না, তালিমাতের জন্য মাহফিল করেন। গোসবাগের তালিমে বড় কারামত, তালিমে বড়। বেলায়েত কাকে বলে? গোসবাগ সংজ্ঞা দিচ্ছেন, একটা বাটিতে যা জিনিস আছে আপনি বের করে দিলেন, রসুলের পাকের তবরুক এই বাটিতে রেখে দিলেন। উদাহরণ দিয়ে গোসবাগ কি বলেন? মানব দেহটা একটা বাটি,
একটা একটা থলে ধরেন। এখানে আমাদেরকে সওয়াব গুনাহ সবকিছু আছে, বলেন নিজের আদর্শটাকে ছুড়ে ফেলে দাও। আমার নবীর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর আদর্শকে তোমার মধ্যে ধারণ করো, এটার নাম বেলায়ত। জিস পর আপনা রঙ চড়ায়া মেরে কমলি ওয়ালে নে দাতা ফরিদ ওর খাজা বানায়া, দাতা ফরিদ ওর খাজা বানায়া মেরে কমলি ওয়ালে নে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলেন মাহবুব রাতের কিছু অংশ দাঁড়ান, নবীজির দিল চাই আমি আমার আল্লাহর ইবাদত করব, কম নয় আরো। এবার আল্লাহ তাআলা তিন নম্বর আয়াতে বলছেন নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, মাহবুব সম্পূর্ণ রাত না দাঁড়ান, কম দাঁড়ান, নবীর দিল চাই আরো বেশি। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে তাহলে অর্ধেক করেন, কি করেন অথবা আরেকটু কমান, আরেকটু আউযিদ আলাই, যদি আপনার ভালো লাগে তো আপনি বাড়ান। তাহলে কমানোরও হুকুম আছে, বাড়ানোরও হুকুম আছে, অর্ধেকের হুকুম আছে, বরাবর রাখার হুকুম আছে, এটার নাম ইখতিয়ার পেয়ারা রসুলকে আল্লাহ দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ পাকের কালামের তিলাওয়াত করবেন, ইবাদত করবেন, আউযিদ আলাই ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা, তরতিল অনুযায়ী তিলাওয়াত করবেন। লাইসা মিন্না, নবী বলেন আমাদের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি কোরআনকে কোরআনের মতো পড়ে না, কোরআনকে কোরআনের হক আদা করে না। তো কোরআনে পাকের হক আমরা শুধুমাত্র এক জায়গায় মনে করি, মানুষ মারা গেলে শুধু খতমে কোরআন কাফি, এই কোরআন থেকে যেমন মতের পরে কাজে আসার এরাদা রাখি, নিয়ত রাখি, এই কোরআন যদি দুনিয়ায় থাকতে আমরা অনুসরণ করতে পারি, এইটাই আমাদের জন্য কামিয়াবি। এটা শুধু গ্রন্থ নয়, এটা আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে মহাব্বতের চিঠি, মহাব্বতে নবীজি উঠছেন সেটাও কোরআনে আছে, যাচ্ছেন সেটাও কোরআনে আছে, সাথে কিছু আছে কিছু নাই, যা আছে সব কিছু আল্লাহ কোরআনে বয়ান করেছেন। তাহলে কোরআনটা একটা দৃশ্যপট, আপনি কোরআনে পাক তিলাওয়াতের সময় যদি খেয়াল করেন প্রতিটা হরফে হরফে শব্দে শব্দে আয়াতে আয়াতে সুরাতে সুরাতে পারাতে পারাতে আমার পেয়ারা নবীর চরিত্র ভেসে উঠবে। আরেকটু মহব্বত নিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার পেয়ারা নবীজি আল্লাহ তাআলা বলছেন 17 নম্বর সূরার 79 নম্বর আয়াতে মাহবুব আপনি যখন দাঁড়াবেন ইবাদত করেন রাতের কিছু অংশ, এটা অতিরিক্ত আপনার জন্য, আমাদের নফল মানি নফল অতিরিক্ত, নবীর এই নফল মানি ফরজ, নফল মানি বেশি দেরি নাই, অনতিবিলম্বে অচিরাই মাহবুব ইয়া রাসূলুল্লাহ, হে আমার হাবিব, আমি আপনাকে মকামে মাহমুদে অধিষ্ঠিত করব। হাদিসে বা কি বললাম, যেই ব্যক্তি মকামে মাহমুদকে অস্বীকার করবে সে সাফাত থেকে বঞ্চিত, সাফাত থেকে। রসুলের পাক নিষেধ করেন নাই, বের করে দেন নাই, কিন্তু ওই ব্যক্তি নিজের কর্মগুণে বের হয়ে গেল, নিজের কর্মগুণে। যেমন নাকি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়া মানে আসমান থেকে আগুন পড়া না পানি পড়া, বৃষ্টির পানি আমাদের দেশ সমাজে এখনো অনেক মানুষ বৃষ্টি হলে কি দেয়, পানিগুলো সংগ্রহ করে না, জড়ো পানি নলে না বাজি। বৃষ্টি হচ্ছে, আপনি পানি সংগ্রহের জন্য যত বড় পাত্র দিবেন পানি কিন্তু অতটুকুই, এর বাইরে থাকবে না। এখন একজন দেয় নাই একজন দিলেন, পাবে কে যিনি? তাহলে বৃষ্টি সমান, আমার ঘরেও সমান, আপনার ঘরেও সমান, দোস্তের ঘরেও সমান, দুশ্মনের ঘরেও, কিন্তু কেউ নিল কেউ
আল্লাহর প্রিয় নবীর রহমত দ্বারা আল্লাহ কায়নাতকে ঢেকে দিয়েছে। এবার কেউ রহমত নেয়, কে বলে তো রহমত নাই? তো যে বলে নাই তার জন্য, যে বলে আছে এবং চাই তার জন্য আছে, তার জন্য আছে। আল্লাহ বলেন মাকামে মাহমুদের মধ্যে, এই মাকামে মাহমুদের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কারাম করেছেন, মাকামে মাহমুদ মানে নবীজির প্রশংসা যে জায়গায় রসুলের পাককে উঠানো হবে, নবীকে দেখে সারে মাশার সমস্ত মানুষ, মুসলমান কাফের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি আস্তিক নাস্তিক সমস্ত সৃষ্টি যারা হাশরের ময়দানে থাকবে তারা নিঃসন্দেহভাবে আল্লাহর প্যারা নবীজির প্রশংসা করবে, প্রশংসা করতে বাধ্য হবে, প্রশংসা করতে সুযোগ নাই, ওই দিন প্রশংসা করতে হবে। কারণ আল্লাহর নবী উঠার আগে যেই মকামে আল্লাহ নবীকে উঠাবেন ওই মকামের নামও প্রশংসনীয়। মাহমুদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসনীয়, মাহমুদ মানে মাকামে মাহমুদের আরেকটা অর্থ হচ্ছে শাফাত। কি এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন, কিন্তু কোরআন তো বলছে কেউ শাফাত করতে পারবে না। কোরআনে পাকে তো অনেক জায়গায় আল্লাহ তাআলা যেমন নাকি 20 নম্বর সূরা, কত নম্বর সূরা? 20 নম্বর সূরা 16 পারা 20 নম্বর সূরা দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ বলেন মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা, মাহবুব আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল করিনি। সুবহানাল্লাহ, আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল, তার মানে কোরআন নাজিল হয়েছে এটাও শান্তির জন্য। ইসলাম শান্তি কোরআনও, ভাই ইসলাম নবী ছাড়া নয়, ইসলাম যদি শান্তি হয় কোরআন যদি শান্তি হয় নবী কি? আমার নবীজি বলছেন মুসলমান মুসলমান মুসলমানের আদর্শে না থাকলে কিছু নাই। কেউ যদি বলে আমি মুসলমান কিন্তু আমার দ্বারা মানুষ আমাকে কেউ মোহাম্মদ করে সালাম দেয় না, ভয়ে সালাম দেয়, আমার এই সালামটা আমার জন্য আজাব। কি কারো কাউকে ক্ষতির কারণে বলছে আমি যদি ওনাকে সম্মান না করি তিনি আমার ক্ষতি করবেন, এই ভয়ে যদি কাউকে সম্মান করা হয় এই সম্মান তাকে জাহান্নামে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ মিন যায়। আল্লাহর হাবিব বলছেন কি আল মুসলিমু আল মুসলিমু মান সালিম আল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদিহি, মুসলমান সে যার মুখ এবং হাত থেকে নিরাপদ অপর মুসলমান, নিরাপত্তা দিতে না পারলে সে মুসলমানই না। তরিকত করতে গিয়ে তরিকত কি? তরিকত বজুজ খিদমতে খালকে নিস, তরিকত মানে দুইজন ব্যক্তি ঝগড়া লাগছে এক কান্দে খোঁজে বাজিলে বাজি গোল গড়ি মানছে সাই সাই না না সাই মানছে ওতে ইতারা কিলে খোঁজে খোঁজে দে উগো হতে ইতারা উগো গড়ে ফসা দিলে কি দে কি দে কি দে ফসা দিল দে ফসা দিল তো ফসা দি না দেইন ফমান গড়ি বলে দুনো মার পিট দি মার পিট করার ফমান গড় দি কি আর ফসা দি তো মুখে হতে নয় খামে হতে কি তরিকত খারে কই তরিকত মানে মেডিয়ে যাও খাজা গরিব নামাজ রহমতুল্লাহ আলাইহি ফিরে তিনটা নসিহত কিছু দে হদ আর বেলায়তের আল্লাহ ইজ্জতের মকাম দি আর ফিরে তিনটা নসিহত দিয়ে দে হদ মঈনুদ্দিন মেডিয়ে যাও কই মেডি মুসলমান আডের কাফের আডের আওয়াজ আছে না মেডি রকম আওয়াজ আছে না মেডিয়ে যাও কই সিনিব না সিনিব বহুত জনে বহুত কিছু হব তুই হক তাইলে সুপ্তা হক তোমার গান আল্লাহ তুলিবে